ডিবিসি নিউজের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা মূল আলোচনা যাবার আগে ব্যাংক সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কর্তৃপক্ষের অস্বীকার ছাত্রলীগ নেতা সহ তিনজন গ্রেফতার ষোড় সংশোধনী রায়ের বিরুদ্ধে রিভিউর জন্য দশ সদস্যের কমিটি গঠন সরকারের সিদ্ধান্ত এলেই রিভিউ বললেন অ্যাটর্নি জেনারেল চল্লিশ মন্ত্রণালয়ের এক হাজার তিনশো বিল বকেয়া স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিল না দেওয়ারও নজির আছে নিম্নচাপের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি চলবে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টি আর জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজধানীর সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে তৈরি করতে চাই একটি সুপারিশ দুই দিনের ছুটি মানেই একটু বেরিয়ে আসা দেশে বা দেশের বাইরে হ্যাঁ দেশের মানুষের বেড়ানো বা ভ্রমণের হার বেড়েছে কিন্তু দেশের পর্যটন শিল্পের উন্নতি হলো কতটা খোলা চোখে দেখছি দেশে মোটেল হোটেল বা ট্যুরিস্ট রিসোর্টের সংখ্যা যেমন বেড়েছে তেমনি অভ্যন্তরীণ পর্যটন এখন একটা পর্যায়ে পৌঁছেছে কিন্তু বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে কি পর্যটনের সাথে যুক্ত সংস্থাগুলো বলছে দেশে প্রতি বছর এখন গড়ে পর্যটক আসছেন পাঁচ থেকে ছয় লাখ কিন্তু এ নিয়ে সন্তুষ্টি নন বেসরকারি খাতের সাথে জড়িতরা উনিশশো সালে প্রণীত এবং দু হাজার সালে সংশোধিত জাতীয় পর্যটন নীতিমালায় বলা হয়েছে বাংলাদেশের পর্যটন এখনও প্রারম্ভিক অর্থাৎ টেকিং অফ পর্যায়ে আছে এরপরও কেটে গেছে সাত বছর আমরা গত বছর থেকে পর্যটন বর্ষ হিসেবে পালন করেছি কিন্তু এরপরও পর্যটন শিল্পের সম্ভাবনার স্ফূরণ ঘটছে না প্রত্যাশা অনুযায়ী বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ডাব্লিউটিএ বলছে পর্যটন শিল্পের বিকাশের জন্য দরকারি উপাদান যেমন প্রাকৃতিক সৌন্দর্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাসখাত স্থান সমুদ্র সৈকত মানুষের বিচিত্র জীবনধারা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর রঙিন উপস্থিতি সবই বাংলাদেশে বিদ্যমান ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল ডাব্লিউটিডিসির ফোরকাস্ট হচ্ছে পর্যটন খাতে দুই হাজার দশ সালে দুইশো পঁয়ষট্টি বিলিয়ন টাকার আয় দুই হাজার বিশ সালে সাতশো আটাশি বিলিয়ন টাকা করা সম্ভব জিডিপির হিসেবে যা তিন দশমিক নয় থেকে চার দশমিক একে উন্নীত হতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পর্যটনকে সার্স সেক্টর হিসেবে ঘোষণা সত্ত্বেও পর্যটন নীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় কমিটি আছে তার বৈঠক সর্বশেষ হয়েছে দুই সালে প্রথমটি হয়েছিল উনিশশো সালে নীতিমালা হওয়ার নয় বছর পর দুই সালে এরই মধ্যে আমরা ট্যুরিজম বোর্ড পেয়েছি কর্মকর্তারা বিদেশে পর্যটন মেলায় যাচ্ছেন কিন্তু মন্ত্রণালয়গুলোর সমন্বয় বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর পর্যটন বিষয়ক উদ্যোগ আমাদেরকে আশাবাদী হতে দিচ্ছে না আর কদিন আগে যে বিশ্ব পর্যটন দিবস গেল তার সরকারি উদযাপনও দেশবাসীর দৃষ্টি কাটতে ব্যর্থ হয়েছে তাই আমরা এই মাস জুড়ে পর্যটন নিয়ে আলোচনার জন্য বিষয় ঠিক করেছি পর্যটনে অনটন এক মাসের আলোচনায় এই বিষয়ে একটি সুপারিশ তৈরি করতে চাই আমরা পৌঁছতে চাই একটি উপসংহারে আর এ নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিবির নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন ডক্টর অপরূপ চৌধুরী কানিস ফাতিমা ডক্টর ভুবনচন্দ্র বিশ্বাস কাজী ওয়াহিদুল আলম জি এম কাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন ডক্টর এম এ মোমেন এবং সাহেদ হামিদ আজকের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর অংশবিশেষ এখনকার তরুণ প্রজন্ম যখন কোথাও বেড়াতে যায় সে ইউটিউবে সার্চ করে যে ওই জায়গাটার কি কি আছে আমি গেলে কি কি দেখতে পারবো আমি যদি আমার দেশের প্রেক্ষাপটে চিন্তা করি আমি কয়টা ভালো কন্টেন্ট পাবো ইউটিউবে আমি লোনলি প্ল্যানেটের কয়টা ভালো রিভিউ পাচ্ছি ট্রিপ অ্যাডভাইজারে আমার দেশ নিয়ে কি কি লেখা হচ্ছে ব্লগের কথা যদি আমি বলি কয়টা ভালো ব্লগ আমরা ইন্টেনশনালি সেটা করছি আমার দেশকে নিয়ে পর্যটনের জন্য কি আমি এসিও করছি এই জায়গাগুলোতে কেন জানি আমাদের নীতি নির্ধারকরা

কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রাটি পূর্ণ হয়নি যার প্রোডাক্ট এইটাকে উপস্থাপনের দায়িত্ব তার আমি ফ্যাসিলিটেটর কাজ করব আমি পলিসি লেভেলে কাজ করব অহিত ভাই বলছে যে পলিসি ফর্মুলেশনের জন্য আমাদের কাজ করতে হবে আমরা অবশ্যই করব যে কর্ম পরিকল্পনা দরকার আমাদের একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান আমরা করে উঠতে পারি আমাদের সম্ভাবনার সবগুলো দোয়ারই কিন্তু আমাদের জন্য উন্মুক্ত আমাদের অনলি দরকার এখন প্রপার ম্যানেজমেন্ট আচ্ছা প্রফেশনাল ম্যানেজমেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের পলিসি সাপোর্ট বা পলিসি গাইডলাইন দেওয়ার জন্য তারা অবশ্যই দরকার আছে তাদের বাট বিজনেস প্ল্যানিং করার জন্যে বিজনেস পরিকল্পনা করার জন্যে প্রফেশনাল দরকার হবে ট্যুরিজম বোর্ড যে উদ্দেশ্যে আমরা করেছিলাম যে কারণ পুরো ড্রাফটিংয়ের সঙ্গে আমি ছিলাম প্রত্যেকটা স্তরে আমি ছিলাম আমি এটাকে পাশ করেছিলাম যে কারণে যেটাকে আমব্রেলা একটা অর্গানাইজেশন হবে অন ট্যুরিজম সবকিছু ট্যুরিজমের বিষয়গুলো তাদের হাতে থাকবে আলটিমেটলি সেটা কিছুই হয়নি এই যে মাস্টার প্ল্যান কোটি কোটি টাকা খরচ করে করেছে এবং সেখানে বাংলাদেশকে ছয়টি জোনে ভাগ করে বিভিন্ন এলাকায় যে সমস্ত অ্যাভেলেবেল ট্যুরিজম রিসোর্স রয়েছে সেগুলোকে ভিত্তি করে আরও একটিকে উন্নয়ন করা এবং সেগুলোকে প্রমোট করার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু সরকার পরিবর্তন হয় সাথে সাথে নীতিমালা আবার পরিবর্তন হয় সেফটি সিকিউরিটি তারপরে আপনার কমিউনিকেশন মানে মানুষ যখন আপনার কমফোর্টেবল ফিল না করে দেন দে ডোন্ট ভিজিট দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন আমি যেই দেশে যাব সেই দেশে আমি যে সব দ্রব্য সামগ্রী উপভোগ করব সেগুলির দাম কেমন দামটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরপরে হচ্ছে আমি যে টাকাটা খরচ করে যাব এর বিনিময়ে আমি কি পাবো আমি তো শুধু প্লেনে চড়ে ঢাকায় নামলাম গিয়ে হোটেলে গেলাম ঘুমালাম সেটা আমি বাড়িতেই করতে পারি তাহলে আমি ঢাকায় বাংলাদেশে কেন যাব শুরু করছি উপসংঘরে আজকের আলোচনা আমাদের বিষয় পর্যটনের অনটন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এবং সদমাবুল ইসলাম গুলু গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি নাসির উদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই একরকম বলতে পারেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার একটি প্রতিষ্ঠান যেটি নিয়ে অনেক দিন আমরা কথা বলেছি এবং দশ সালে পেয়েছি সাত বছর চলে গেল আপনি কি মনে করেন যে বিটিভি ট্যুরিজম বোর্ড বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন বলেন পর্যটন শিল্পের সহায়তা বলেন রাইটটাকে আছে ধন্যবাদ সঞ্চালক মহোদয় আপনাকে আমি আমি শুরুতেই বলবো আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শিরোনাম পর্যটনে অনটন আমি এটাকে বলবো যে পর্যটনে উন্নয়ন আচ্ছা গুড এবং বিশ্ব পর্যটন দিবস মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এটাকে আমি বলবো যে এবছর আমি মনে করি যে বিগত দিনের চাইতে আমরা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি এরপরে আমি আসবো আপনার প্রশ্নে যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দু হাজার দর্শনে গঠিত হওয়ার পরে যে পর্যটন শিল্পে যে উদ্দেশ্যে এর অবদান যে উদ্দেশ্যে করা হয়েছে সাত বছরে কতটুকু সে তার অগ্রগতি সাধন করতে সম্ভব হয়েছে তা আমি বলবো যে আমাদের যে প্রত্যাশা যে এক্সপেকটেশন সেই অনুযায়ী আমি বলবো না যে এটা খুব বেশি একটা পর্যটন ট্যুরিজম বোর্ড করতে পেরেছে এর পিছনে আমি বলবো যে এই এই যে বছর আমি ফেব্রুয়ারি মাসে দু হাজার সতেরো সনে এই ট্যুরিজম বোর্ডে যোগদান তখন আমি এখানে এসে দেখলাম যে এই পর্যটন ট্যুরিজম বোর্ড চলছে ট্যুরিজম বোর্ডে নিজস্ব কোনো জনবল নেই আচ্ছা এবং এর আগে আগের প্রধান নির্বাহী কর্মকর্তা উনি মানে পর্যটন বোর্ড হওয়ার ছয় বছরেও দু সাল পর্যন্ত কোন নিজস্ব জনবল নিজস্ব কোন জনবল পর্যটন ট্যুরিজম বোর্ড পায়নি তারপরে আগের ধানিবাড়ি কর্ম কর্মকর্তা উনি অ্যাড করে গেছিলেন সেই অ্যাডের অ্যাডের ভিত্তিতে লিখিত পরীক্ষা এবং সবকিছু শেষ করে এই নভেম্বর মাসের এক তারিখে আমার দু হাজার নভেম্বর দু নভেম্বর মাসে আমার ১৪ জন জনবল যোগদান করবে ট্যুরিজম বোর্ড এর সৃষ্টি হওয়ার পর থেকে আর এই আপনি একটা দেখেন যে একটা বোর্ড যদি যে উদ্দেশ্যে সৃষ্টি হয় সেই বোর্ডের বোর্ড পুরিজম মানে যে সে প্রমোশন করবে তার একটা প্ল্যান প্ল্যানিং থাকবে তার একটা রিসার্চ উইং থাকবে কিন্তু আপনি পর্যটন বোর্ড আইন দুই হাজার দশ যদি আপনি ভিজিট করেন সে জায়গায় আপনি দেখবেন যে এই সমস্ত কম্পোনেন্টকে চিন্তা করে এর অর্গানোগ্রামটা সাজানো হয়েছে কিনা এ ধরনের কোনো অর্গানোগ্রাম কিন্তু এর ভিতরে নেই যেমশনের জন্য উইং থাকা দরকার বা রিসার্চ উইং থাকা দরকার এবং আমার এই যে গবেষণা এগুলার কোনো এই বিষয় জনবল এই আমাদের ট্যুরিজম বোর্ডে নাই তো সব জিনিসগুলো আমরা ভিজিট করতেছি এবং এই ভিজিট করে আমরা সামরিকভাবে আমরা আইন তো একটা আইনি ব্যাপার আমরা যদি একদম চোখের সামনে সবার জন্য আহ সুগম্য যেটি ওয়েবসাইট বা আমাদের ট্যুরিজম নিয়ে আপনাকে সেটা না সেটাও বলতে চাই ট্যুরিজম সেই ওয়েবসাইটের কথা আমি আপনার সাথে আমি একমত আমি পোষণ করবো আমরা সেটাকে ডেভেলপ করার কাজ আমি অলরেডি হাতে নিয়েছি আর আপনি বলেন এত প্রতিবন্ধকতার মাঝে যে ট্যুরিজম বোর্ড যে কাজগুলো এ পর্যন্ত করতে সক্ষম হয়েছে সে যেগুলো আমি বলি আমি বিগত দিনের কথা আমি বাদ দিলাম আমি যোগদানের পর যোগদান করার পথ করার আমি বলি আমরা মে মাসে ষোলো থেকে পনেরো থেকে সতেরোই মে আমরা চিটাগাংয়ে ইউএন ডাব্লিউটির জয়েন্ট কমিশন মিটিং আমরা সাফল্যজনকভাবে সম্পন্ন করেছি এবং সে জায়গায় বিশ্বের বাইশটি দেশ এই সম্মেলনে যোগদান করেছে এটা হয়েছিলো আগে জাপানে জাপানের সাইতে আমাদের অংশগ্রহণকারী ছিল বেশ অনেক বেশি এবং আমরা সেটা ইউএন ডাব্লিউটির সেক্রেটারি আমাদের ভূষি লিখিত আমরা প্রশংসা পেয়েছি তারপরে আমরা এই এই আপনার রিসেন্টলি আমাদের ইউএন ডাব্লিউটি এর জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে ইং চায়না সে জায়গায় আমাদের বাংলাদেশের দেশের এই পর্যটনের মনে করে যদি কোনো সবচেয়ে বড় যেটা অর্জন বলি সেই অর্জনটা আমরা অর্জন করতে সক্ষম হই সে জায়গায় বাংলাদেশ সাউথ এশিয়া সিএসএ কান্ট্রিজ চেয়ার ইলেক্টেড হয়েছে এবং আমাদের ইথিক্স কমিটি ট্যুরিজম ইথিক্স যে একটা আমরা একটা ইউএন ডাব্লিউটের সেই ইথিক্স কমিটিতে আমরা সেই ড্রাফ কমিটিতে বাংলা বাংলাদেশ মানে মেম্বার এবং আমরা সেই জায়গায় আমাদের অবদান রাখতে সক্ষম হয়েছি এর আগে আমরা ক্যাম্বোডিয়া এশিয়া কোঅপারেশন ডায়লগ সে জায়গায় আমরা যোগদান করেছি এবং আমাদের বাংলাদেশের ভূমিকা ছিল যে আমরা দেখাতে পেরেছি যে বাংলাদেশের যে মানে সক্ষমতাটা এবং যার ফলে

সকল দেশের মন্ত্রীরা ঢাকায় আসবে ঢাকা ঢাকায় আসবে এই যে বিভিন্ন এবং এবং আমরা বিভিন্ন দেশে আমরা যে ট্যুরিজম ফেয়ার আছে সেই ফেয়ারে আমরা বিশেষ করে প্রাইভেট সেক্টরদের স্টেক হোল্ডারদের প্রমোট করার জন্য মেলাগুলো আমরা অংশগ্রহণ করি সে জায়গায় প্রাইভেট সেক্টর বি তাদের বিজনেস টু বিজনেস তাদের ডায়লগ হয় যার ফলে তারা তাদের সক্ষমতা আমি শুধু একটু থামি আমি একটু নব ইসলাম বুলুগাছ যাই এই যে অনেকগুলো কথা বললেন আমি শুধু মাহবুব ইসলাম বুলুকে জানতে চাই যে আপনি শুধু ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট না আমি জানি আপনার টু আপের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশেরও এখন উপদেষ্টা একজন এবং আপনি এটার পরিচালনা পর্ষদও একসময় ছিলেন এবং ট্যুর টু বানানোর মধ্যেও আপনারা অনেক কাজ করেছেন আপনি কি মনে করেন যে ট্যুরিজম বোর্ডের কাছে যে প্রত্যাশা ছিল আপনারা সেটি পেয়েছেন বা বাংলাদেশের পর্যটন শিল্পের যেখানে পৌঁছানোর সম্ভাবনা আমরা কি সেদিকে হাঁটছি ধন্যবাদ আমি যেখান থেকে শুরু করতে যাই আমাদের সিও মহোদয় ইউএন সিএসএতে চেয়ার হয়েছেন বাংলাদেশ এই জন্য আমি টুরি টুরিস্ট গাইড অ্যাসোসিয় পক্ষ থেকে টু পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সুস্বাগতম জানিয়ে শুরু করতে চাই বিটিভি গঠনকে নিয়ে আমরা যেই প্রত্যাশা নিয়ে আমরা বিটিভিটা চেয়েছিলাম সেই জায়গাটিতে আমরা পুষতে পারিনি আর এই পুষতে না পারার পিছনে প্রথম কারণ ধরেন আমরা যারা ট্যুর অপারেটাররা আছি আমাদের মেম্বাররা যারা আছেন আমাদের যাওয়ার জায়গাটা হলো স্থায়ী ঠিকানা হলো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এটা আমাদের চাওয়ায় ওখান থেকে আমরা পেয়েছি এই ট্যুরিজম বোর্ডে আমরা যখন যাই আমরা সিও মহোদয়ের সঙ্গে বা ট্যুরিজম বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে আমরা যে আলোচনা করি আলোচনা করে একটা ফলপ্রসূ জায়গায় আমরা পুষতে পারি ওনারা আনন্দের সঙ্গে সানন্দের সঙ্গে আমাদের গ্রহণ করেন আন্তরিকতার সঙ্গে আমাদের আলোচনা হয় সেই আলোচনার রেজাল্টটা যখন এই ট্যুরিজম বোর্ড এমন একটি বোর্ড যে বোর্ডের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে না ডিসিশনটা মন্ত্রণালয় নিবে বোর্ড ট্যুরিজম বোর্ড সিওর সাহেব আন্তরিকতার সঙ্গে যে কাজটা করলেন সেই কাজটা মন্ত্রণালয় যাওয়ার পরে ওখানে থেমে গেল সো

আমাদের অবস্থানটা প্রাইভেট সেক্টর অবস্থানটা একেবারেই নগণ্য এই জায়গাটা পাঁচজনের জায়গায় আমরা তেরো জনের মধ্যে সম্ভবত আমরা পাঁচজন প্রাইভেট সেক্টরে এই জায়গাটাকে আরও বড় করা দরকার এবং আমি জোর দাবি করব ট্যুরিজম বোর্ডের সিইও ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান যাকেই করা হোক এখন যিনি চেয়ারম্যান আছেন আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উনি অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন আমরা চাই এই জায়গাটিতে এমন একটি ব্যক্তিকে দেওয়া হোক যিনি শুধু ট্যুরিজমটাকেই অবজার্ভ করবেন আমার সচিব মহোদয়ের বিভিন্ন কর্মকাণ্ড থাকে তো ওনার কাছে যদি শুধু টুরিজমটা শুধু এক টুরিজম সেক্টরটা ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান যদি একজনকে এককভাবে দেওয়া হয় মামুন হোসেন যদি আপনি বলেন যে সুনির্দিষ্ট করে যদি একটা যদি বলেন যে যে সমস্যাটা আপনারা ভুগছেন আর সেটি টুরিজম বোর্ড দ্বারা বা মন্ত্রণালয় দ্বারা শুরু হচ্ছে না যেটা করা সম্ভব এমন কোন উদাহরণ কি দিতে পারেন এখানে যদি আমরা ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান থেকে কাউকে পাই যিনি মনোনিবেশ হাত পা বেঁধে সাগরে ফেলা হয়েছে যে আপনি সাঁতার কাটেন সিন সিনিয়র ঠিক এরকম সিও সাহেব চাইলেই একটা মেলায় ধরেন আমি একটা ছোট ছোট উদাহরণ দিই আমরা একটা মেলায় যাই আমাদের ট্যুর অপারেটর মেলায় যাই ট্যুরিজম বোর্ডের আন্ডার ট্যুরিজম বোর্ড সেই মেলাটা যাওয়ার জন্য ট্যুরিজম বোর্ডকে অপেক্ষা করতে হয় মন্ত্রণালয়ের কাছে মন্ত্রণালয় কখন এই সার্কুলারটা অ্যাপ্রুভ করে দিবেন এইটা অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় টাকা বরাদ্দ করবেন এই মেলাগুলো সরাসরি টাকা তো মন্ত্রণালয় থেকে আসবে না না এই মেলাগুলোতে এই মেলাগুলোতে যাওয়ার জন্য আমাদের যে ইয়েটা হয় এক বছর আগে আমাদের মেলা বুকিং যদি আমরা করতে পারি সেখানে একটা বিটুবি সেশন থাকে আমরা যাই এবং আমরা আসি ট্যুরিজম বোর্ডের সঙ্গে আমরা যাই আসি বিটুবি টু সেশনে কিন্তু আমরা আমাদের ফলপ্রসূ আলোচনা করতে পারি না কারণ যখন আমরা ট্যুরিজম বোর্ড থেকে টাকাটা ওই দেশে পাঠাই তখনই আমাদেরকে ইয়েটা অন করে দেওয়া হয় বিটুবি সেশনের জন্য অ্যাপয়েন্টমেন্টটা সো ওই জায়গাটিতে আমরা যখন টাকা পাঠাই তখন এত স্বল্প সময় থাকে যে আমরা বিদেশি বায়ারদেরকে তখন আর আকৃষ্ট করতে পারে আইনটা একটু পরিবর্তন করা দরকার আমি আমাদের আমাদের যাদের সাথে কাজ করি তার ভিতরে তারা অন্যতম এবং সব সময় আমি বিশেষ করে পাবলিক এবং প্রাইভেট যে পার্টনারশিপ সেই পার্টনারশিপ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ট্যুরিজম বোর্ডের জন্য আজকে এই আমাদের সেই পাটনান মহোদয় যে কথাটা বললেন যে মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিছুটা ই হয় আমি বলবো যে বিষয়টা ওরকম না বলে যে আমি যদি বলি যে ট্যুরিজম বোর্ডের এবং ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ট্যুরিজম আইন এটা একটু ডিভিসিট করা আমি মনে করি যে দরকার ফর দ্য ইন্টারেস্ট অব দ্য ট্যুরিজম পর্যটন শিল্প আর যে বিষয়টা যে আমাদের সক্ষমতার ঘাটতি শুধু ট্যুরিজম বোর্ডের এটা বলবো না আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু একটা সক্ষমতার ঘাটতি রয়ে গেছে এবং তাদের যে যে কমিউনিকেশন যে বিটুবি বলি যাই বলি বা বিদেশি আমাদের রিজিওনাল কোঅপারেশন বলি ইন্টারন্যাশনাল কোঅপারেশন সেইটা আমাদের কিন্তু তাদের যে সম্মিলিতভাবে যে অগ্রসর হওয়ার কথা সেটা আমি মনে করি যে এই সংগঠনগুলোর ভিতরে আমি মনে করি এই কয়েক মাসে আমার একটু ধারণা আসছে যে এটা আর একটু আমাদের এক্সিলেটিন হওয়া উচিত এবং এইটা হল আরেকটা বিষয় আমি আপনাকে বলবো যদি আপনি আমাকে একটু অ্যালাউ করেন যে ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিজমকে যদি একটা আইসোলেট ডিপ হিসাবে চিন্তা করা হয় যে ট্যুরিজম এবং ট্যুরিজম বোর্ড এবং এই পাবলিক পার্টনাররা এই ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আমি বলবো যে এই ট্যুরিজম যে তিমিরি আছে বিয়াল্লিশ বছরে এবং আরো বিয়াল্লিশ বছরে যদি হয়ে যায় সেই তিমিরি থেকে যায় করতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কি হওয়া উচিত ছিল আমি বলবো যে এই স্বাধীনতার পর থেকেই যদি আমরা ট্যুরিজমকে ভাবতাম যে এটা একটা অর্থনৈতিক উন্নয়নে

ক্যাপিটাল সিটি দেখতেন সিটি থাকতেন আজকে ঢাকা শহরে প্রতিটা রোড থাকতো দুইশো ফিট আজকে ঢাকা শহরে রমনা পার্ক থাকতো দশটা আজকে ঢাকা শহরে হাতির জিল থাকতো বিশটা আজকে ঢাকা শহরের ভিতর দিয়ে ক্যানেল থাকতো সেই ক্যানেলে বিদেশিরা ভেনিসের মতো নৌকায় ঘুরতো কিন্তু আমি কি ট্যুরিজমকে মননে মেধায়

যদি দেখি যে আমাদের নীতিমালার মধ্যে জাতীয় পর্যটন পরিষদ আছে প্রধান প্রধানমন্ত্রী আমাকে তথ্য দেন যে পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আছে সেটির কোনো বৈঠক আপনি সর্বশেষ পেয়েছেন কিনা আমি যদি বলি পর্যটন সংক্রান্ত উপদেষ্টা কমিটি আছে তার কোনো বৈঠক হয়েছে না আপনি যদি বলেন যে সমন্বয় এবং বাস্তবায়ন কমিটি যেটা আপনি বললেন অনেকগুলো মন্ত্রণালয়ের যে সমন্বয় তার কোনো বৈঠক সর্বশেষ হয়েছে কিনা এই প্রশ্নগুলো হচ্ছে আর আমি চিদ মাহমুদ ইসলাম বুল্লু কাজে থাকবে যে সব সময়ের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যটন যতটা এগিয়েছে তাতে করে আপনাদের মতন অ্যাসোসিয়েশনগুলো বেশি বেশি ট্যুরিজম বোর্ডের দিকে মুখোমুখি হয়ে আছে কিনা নাকি নিজেরাই এগিয়ে যাওয়ার মতন সক্ষমতা আছে বিরতির পরে প্রশ্নগুলোর আলোচনা শুনবো দর্শক শুধু বেড়াতে যাওয়া নয় বেড়াতে আসার জন্য বিদেশিদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের প্রযোজনকে এগিয়ে নেওয়ার জন্য এই আলোচনা আপনারা থাকুন আমাদের সঙ্গে আমন্ত্রণ আরেকবার উপসংহারে আজ আমরা আলোচনা করছি পর্যটনের অনটন এ নিয়ে আমাদের সঙ্গে আছেন ট্যুরিজম বোর্ডের সিও ই নাসির উদ্দিন এবং ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ মাহবুব ইসলাম বুলু আমি দুজনের কাছে প্রশ্ন রেখেছিলাম এবং নাসির উদ্দিন আপনার কাছে প্রশ্ন ছিল যে অনেকগুলো কমিটির কথা আমরা বলি সেই কমিটিগুলো যদি বৈঠক করে আপনার প্রতি কোনো নির্দেশ দিত তাহলে তো আপনি এগিয়ে যাওয়া একটু সহজ হতো সেটি তো আমরা পাইনি যে আপনি কীভাবে এগোবেন তাহলে এগুলোর আসলে রাস্তা অনেক এগুলো আসলে আপনি বলেন ট্যুরিজম এমন একটা সেক্টর সেই সেক্টরে আপনি যদি বা সব সময় না থাকেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পাবলিক পাবলিক পার্টনারশিপ আপনাকে ভাইব্রান্ট থাকতেই হবে এটা আপনি কোন সবার মিটিং পর্যায়ে কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে তো এই আমাদের আমাদের জাতীয় পর্যটন পর্যটন পরিষদ উপদেষ্টা কমিটি এগুলার তো একটু মিটিং হতে হবে যাতে আপনি প্রতি একটা দিক নির্দেশন গাইডলাইন আসবে এইগুলার মিটিং ওছিলি হবে এবং আমার আমরা সে আমি সেই গাইড গাইডলাইন আসবে সেটা তো আসবেই কিন্তু আমার বর্তমানে আমাদের আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের মন্ত্রণালয় মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম মন্ত্রণালয় যে মাননীয় মন্ত্রী এবং মন্ত্রী এই ওনার এই সাড়ে তিন বছর পরে যাই সময়টা বলি এই সময়টার যদি আপনি পর্যটন ট্যুরিজমের উন্নয়ন বলেন এবং ট্যুরিজমের জন্য যে কোনো অ্যাক্টিভিটিসের কথা বলেন এবং এর সাথে যেন এতভাবে আন্তরিকভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং ওনার নির্দেশনা আমি সবসময় পাচ্ছি এবং যার ফলে আমার এগিয়ে যাওয়াটা একটু সম্ভব যদি বলেন যে এগুলোর ক্ষেত্রে আপনাদের কি সুবিধা তো আর আমি যে আপনার প্রতি প্রশ্ন করেছিলাম যে শুধু বিটিভির দিকে মুখাপ্রিয় হয়ে আছেন কেন আপনারা আপনাদের কি যথেষ্ট ট্যুর গাইড তৈরি করতে পারলেন আমরা কি বেসরকারি খাতে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন তারা কি আমাদের পর্যটক আকর্ষণ করার জন্য আমাদের খরচ কমাতে পারলো তারা কি পরিবেশ তৈরির ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখতে পারলো ধন্যবাদ আমি আপনার এই কথা শুরু করার আগে আমার সিও মহোদয়ের একটি উদ্ধৃতি শুরু করতে চাই মাননীয় মন্ত্রী আমাদের ট্যুরিজম মিনিস্টার জনাব রাশেদ খান মেনন সাহেব সম্প্রতিকালে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে উনি বলেছেন বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট ডেস্টিনেশন ইন দ্য আর্থ এই কথাটি আমি এর আগেও কয়েকবার বলেছিলাম এখান এই জায়গাটি একটু আমাদের আমি 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 রিডাল্যাটার জায়গাটা মাসে গত এপ্রিল মাসে আমি মিলানে গিয়েছিলাম একটা ফেয়ারে সো আমার 19 20 জন ট্যুর অপারেটর ওখানেকার যারা আমাকে আমন্ত্রণ করেছিল ডিনারে হঠাৎ করে একজন ট্যুর অপারেটর বলে ফেললেন জন কার্লো বলে ফেললেন যে বাংলাদেশ ইজ দ্য সেফিস্ট ডেস্টিনেশন আমি ভাবলাম যে এই বুঝি আমাকে এই আমাদের এই হলিঅরিজমের কথা বলবেন কিন্তু চমৎকার যে জায়গাটা ছিল সামারি ভয়টা কাটিয়ে দিল আর একজন প্রশ্ন করলো কিভাবে জন জনকালে উত্তর দিচ্ছিল যে বাংলাদেশের জনসংখ্যা একশো কোটি হান্ড্রেড মিলিয়ন পিপল সতেরো কোটি মানুষ আর সেই জায়গায় সারা বাংলাদেশ সিসিটিভি ক্যামেরা আয়তভুক্ত না অল্প একটু জায়গা মোরলেস লেস কিলোমিটার সিসিটিভি দিয়ে কভার করা বাকি জায়গাটা উন্মুক্ত সেই জায়গায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অব্দি একটি ইনসিডেন্ট হয়েছে আর আমরা হোল ইউরোপ জনসংখ্যার দিক থেকে আমরা অনেক কম হোল ইউরোপ সিসিটিভি ক্যামেরা এবং আমরা নিজেরাই বলে বেড়াই ইউরোপিয়ানরা বলছিলো ওই জনকালও বলছিলো যে আমরা ইউরোপিয়ানরা বলে বেড়াই যে আমরা ওয়েল সিকিউর ওয়েল ইকুইপড আনফর্চুনেটলি এই প্রতিদিন আমরা দাবি করতে পারি যে বাংলাদেশ ইস ওয়ান অফ দা সো মাননীয় মন্ত্রী একই কথা বলছেন আমরা চাই আমাদের সকলে মিলে এই কথাটা বলতে যে বাংলাদেশ সেফেস্ট ডেস্টিনেশন আমরা এই উদাহরণটা স্থাপন করতে চাই পাশাপাশি যেই জায়গাটা আমাদের আরেকটু আলোকপাত করতে হবে এই কথাগুলো আমরা দেশে বসে বলবো কিন্তু আমাদের যে কুলীন মন্ত্রণালয় বলে যে আমরা আমরা বলি পররাষ্ট্র মন্ত্রণালয় ওনারা অন্য মন্ত্রণালয়ের চেয়ে একটু আলাদা তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মব্যক্তির আছেন তারা যদি বলা শুরু করেন এবং এই বলার জায়গাগুলো যদি আমাদের যে বিদেশি অ্যাম্বাসেডাররা আছেন ওনরা যদি বিভিন্ন ইয়েতে কলন করে ওখানকার জার্নালিস্ট ওখানকার ট্যুর অপারেটর তাদের সঙ্গে কল অন করে যদি ওনাদেরকে বুঝাতে সক্ষম হন তখনই এই রেড অ্যালার্টটা ইয়েল অ্যালার্ট উঠে যাবে এবং তখন এই দেশে আমি কাছে জানতে চাই যে নাসুরুদ্দিন যদি বলেন তা পর্যটন বোর্ড বিটিপিকে কখন উদ্যোগ নিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রণকে একটু অনুরোধ করা যে আপনারা আমাদের ইতালিয়ান অ্যাম্বাসি আমাদের জাপানি অ্যাম্বাসি আমাদের অন্য যে সমস্ত দেশের মানুষ এখানে মারা গেলেন হলিডে যে তাদের ওখানে একটু চালানো বা কূটনৈতিক পর্যায়ে একটু যোগাযোগ করা আমরা এমনও দেখেছি থাইল্যান্ডে বোমা ফোটার পরে টিএটি যেটা আমরা বলি ট্যুরিজম অথরিটি অফ থাইল্যান্ড তারা তো প্রেসলি দিয়ে বলেছে যে অবস্থা ভালো হয়ে গেছে এখন আমাদের এখানে আসতে পারে নিরাপদ এই যে সেফেস্ট ডেস্টিনেশন নিরাপদ ভ্রমণের জায়গা হতে পারে বাংলাদেশ আমরা তো বিটিভির ওয়েবসাইটে এরকম কোনো তথ্য পাই না এমনকি সেখানে কোনো আপডেট সর্বশেষ তথ্য নাই দুই সালে দশ পরে আমি আজকে যখন এই আলোচনা আসার আগে দেখছিলাম যে আমাদের ট্যুরিস্ট কতজন এসেছে আমাদের আয় কতটা বেড়েছে আমি দেখলাম যে সর্বশেষ দুই হাজার দশের পরে সেখানে কোনো তথ্য নাই এরকমও তো নাই যে আমাদের যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেন ঘটনার পরে আমাদের আরও প্রায় দুই বছর শেষ হয়ে যাচ্ছে এবং মানুষ অন্য অন্য মানুষ আসছে। তেমন কোনো প্রচার বিদেশে তো দূরে কথা আমাদের ওয়েবসাইটেও নাই সেটা কি একটি ত্রুটিপূর্ণ কাজ না এটা কি করা উচিত ছিল না আপনাকে হ্যাঁ ধন্যবাদ এই সমস্ত আসলে আসলে আমরা আপনি দেখেন যে বিটিবি এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রাইভেট যত জায়গায় আমাদের কিন্তু অনেকগুলো আমাদের ইভেন্ট বলেন আমাদের সভা বলেন আমাদের মিটিং বলেন এবং আপনাদের ইলেকট্রনিক বলেন প্রিন্ট মিডিয়া বলেন আমরা যত অনুষ্ঠানগুলো এই এই সব জায়গায় কিন্তু আমরা একটা কথা এইটা প্রচার করে আসতেছি যে যে কথাটা বা প্রেসিডেন্ট মহোদয় বললেন যে বাংলাদেশের সেফেস্ট প্লেস এটা কিন্তু মুখের কথা না কিন্তু আমাদের এটা হলো আমাদের ডকুমেন্ট ডকুমেন্টেশন আছে এই পর্যন্ত এমন কোন যা ইনস্ট্যান্স বাংলাদেশে নাই যে কোনো টুরিস্ট হ্যারাস হয়েছে এই হলি আর্টিজান যদি আমরা বাদ দিই আর আপনি ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পত্র দেওয়ার কথা বলে আর দেখেন প্রতিটা মন্ত্রণালয়ের একটা ম্যান্ডেট আছে একটা দায় দায়িত্ব আছে এবং এই সিটিজেন চার্টার সেখানে এই সিটিজেন চার্টারের ভিতরে কিন্তু ট্যুরিজম বোর্ড এর এইরকম ম্যান্ডেট নাই সে কোনো চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে পারে আপনাদের ওয়েবসাইটে নাই কিছু আপনি আমাদের ওয়েবসাইটে বর্তমানে ওয়েবসাইটে আমি মানে আন্ডার কনস্ট্রাকশন আছে এবং এটা আপনি যদি নাসিরুদ্দিন আমার সাথে একমত হন যে দশ দুই সালে তৈরি হওয়া ট্যুরিজম বোর্ড জনবল পাননি আমি আপনার সাথে একমত জনবল না পাওয়াটা খুবই দুঃখজনক সাত বছরে কিন্তু সাত বছর যদি একটা ওয়েবসাইট না হয় আপনি তেতাল্লিশ দেশের অ্যাম্বাসেডার যা না করতে পারবে

আপনার সঙ্গে বলতে চাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হোলি আর্টিজেনের নেককার জন্য ঘটনার পরে দুঃখজনক ঘটনার পরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্বাবধানে ইউএনডব্লিউটিও চিটা আঙ্গে বিশাল ইয়ে করেছে পাটা কক্সবাজার আমরা পাটার একটা বড় ইয়ে করেছি বুদ্ধি সার্বিক এই এত চমৎকার কাজগুলো হয়েছে এগুলো হোলি আর্টিজানের পরে হয়েছে দুর্ভাগ্যজনক হলো

আমি আমরা এই বছর এই 2016 17 অর্থবর্ষে এই এই বাংলাদেশে প্রথম 20 টা তাদের এই ছোট ছোট ডেস্টিনেশনগুলো গুলো জন্য যে জায়গায় ট্যুরিস্টদের এই স্বাভাবিক যে ফ্যাসিলিটি গুলো ওয়াশ করা তারপরে টয়লেট ফ্যাসিলিটি টু বসার জায়গা এইগুলো করার জন্য আমরা এই বছরই আমরা টাকা দিয়েছি দিস ইজ দা ফার্স্ট টাইম আমি জানি শেরপুরে গিয়ে গঞ্জ সিলেটে টাকা দয়েছে এবং সুনামুন যে তাদের একটা জায়গায় ডিস্টেন্স উন্নয়ন করে সে জায়গায় আমরা টাকা দিয়েছি এগুলা ভিজিবিলিটি আপনি দেখতে পাবেন এবং কুয়াকাটা দেওয়া হয়েছে দিনাজপুর পঞ্চগাঁড় ঠাকুরগাঁও বিষয়দিন আমি এই কথাগুলো আপনি বিস্তারিত শুনতে চাইছি জন্য একটু বেশি সময় দেওয়ার জন্য বিরুদ্ধে ঘুরে আসলে আপনার সুবিধা হবে আর কথা বলার জন্য দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে আমন্ত্রণ আরেকবার উপসংহারে আমাদের বিষয়ে পর্যটনে অনটন জানিয়ে দিমত করেছেন ট্যুরিজম বোর্ডের সিও যে পর্যটনের উন্নয়ন আপনি যদি বলেন আপনি একটু দেশে যদি ফিরেন আপনি বলছিলেন যে আপনি অনেকগুলো জেলায় অনেকগুলো পরিকল্পনার মধ্যে আছে কিন্তু আমরা কি বিটিভি থেকে আগামী কিছুদিনের মধ্যে বা এক বছর দুই বছরের জন্য বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য কোনো মহাকরি পরিকল্পনা পাবো ধন্যবাদ আপনাকে যে বিষয়টা আপনি আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন ডিসি ডিসি সেই জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে শুধু সিলেট না আপনি অনেক বৃষ্টি বৃষ্টি জেলা জেলা প্রশাসকের সাথে আমরা স্থানীয় যে ট্যুরিস্ট স্পট গুলো আছে সেগুলো উন্নয়নের জন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি এবং যার ভিতরে সিলেটো সিলেটে একটা ডিস্ট্রিক্ট এবং আমাদের যে লাস্ট পয়েন্ট কানেকটিভিটি যেটার বিষয়ে আপনি উল্লেখ করলেন সেই লাস্ট পয়েন্ট কানেকটিভিটির সাথে আমার একটা প্রোজেক্ট স্থানীয় সরকার বিভাগের সাথে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি যে লাস্ট পয়েন্ট কানেক্টিভিটিকে উন্নয়ন করার জন্য আর কিছু কিছু বিষয় যে যারা এইটার ওনার যেমন রাদারকুল দারকুল বিছানা মিস্টার অফ আর ফরেস্ট সচিব মহাদয়ের সাথে আমার কথা হয়েছে যে স্যার আপনার যদি ও জায়গায় যদি সাস্টেনেবল ট্যুরিজম যে কীভাবে এটা হয় যদি আপনি না হয় তাহলে আমার কিন্তু প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে তাহলে আমি ওই লোকগুলোকে প্রশিক্ষণ দিতে পারি সুজিত মহাদেব বলছেন উনি আমার যে না না এটা আমরাই এই বিষয় বিষয়গুলো করতেছি তো এইভাবে যে পারস্পরিক যে যে সংযোগটা চুরিজম কে সবাইকে নিয়ে কিন্তু ট্যুরিজম এগিয়ে যেতে সেটা কিন্তু করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ সিস্টেম যে এবছর করলাম সেই বিষয়টি না এবং এটা চলতে থাকবে আর আপনি কুয়াকাটা যদি যান ওখানে কিন্তু ট্যুরিজম বা পর্যটনের কোনো কিছুই আপনার নজরে আসবে না ইনশাল্লাহ আপনাকে বলতে পারছি আগামী বছর আপনার ট্যুরিজম পার্ক কুয়াকাটা একটা দেখতে পাবেন সেটা ভিজিবিলিটি আছে এইভাবে দিনাজপুর রং ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি দুর্গাসাগর নীলসাগর রামসাগর সব জায়গায় ট্যুরিজমের একটা সাপ আপনি যে উন্নয়নের একটা সাপ আপনারা দেখতে পাবেন আরেকটা বিষয় আমি বলবো যে দেখেন যে ব্যাংকিং সেক্টরে একটা বিশাল একটা খাত আছে যেটা আমরা বলে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই জায়গাটা কিন্তু туриজমের জন্য কোনো কিছু ছিল না এই বছর ট্যুরিজম দিবসে আপনি ট্যুরিজম দিবসের যে বিষয়গুলো সেই 27 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক তার নতুন সার্কুলার জারি করেছে এই ট্যুরিজমকে ইনক্লুড করে এখন ট্যুরিজম খাতে ব্যাংকগুলো তাদের সিএসআর ব্যবহার করতে পারবে পারবে আর যার ফলে আমাদের একটা নতুন দিগন্ত এই এই ব্যালেন্স আমি বলছি আপনাদের লোক বলো তৈরি কিনা বা আপনারা খরচ কমানো যায় কিনা ট্যুর গাইড বলেন বা বেসরকারি ট্যুর অপারেটর তাদের বিরুদ্ধে আমাদের একটা অভিযোগ আছে যে সবসময় আমরা আশার সেবা পাই না বিদেশিরা তো আছেন আমি বিনয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো যেহেতু ট্যুর গাইডরা আমাদের এখানে এই ট্যুর পেশাটা ওইভাবে করে কেউ গ্রহণ করতে চায় না যে এটা সাস্টেন করা যায় না একজন মানুষ যদি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকে ধরো আমি আমি একটা কোম্পানিও আছে আমার সো গত দুটা সিজন ধরে আমার কোনো ব্যবসা নেই সো আমি তো আমার অফিসের এই বোঝা টানতে পারবো না এই ব্যবসাটা এখনো ওই পর্যায়ে আমরা নিতে পারিনি বলেই এখানে আমাদেরও যদি ব্যর্থতা আছে সঙ্গে সরকারের ব্যর্থতা আছে আমি একটু অন্তরায় এখানে ইয়ে করতে চাই ধরেন বিদেশ থেকে একটা ফ্লো একটা ফ্লো শুরু হয়েছিল বিদেশ থেকে বাংলাদেশে লোক আসার ইনবাউন্ড ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য সো যখনই বিদেশিরা এখানে আসতে চায় তখন তারা ইন্স্যুরেন্স নিয়ে আসে যখনই একটা দেশ ইন্স্যুরেন্সের ইউল অ্যালার্ট জারি করে দেয় তখন ওই বিদেশি ইউরোপিয়ানটা ইউল অ্যালার্টের আওতায় ইন্স্যুরেন্স কভারেজ পায় না বলে সে আসতে চায় না আমার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাম্বাসিগুলো ওখানে একটু আরো বেশি ইয়ে দেওয়া হ্যাঁ তৎপরতা চালাতে হবে সরকারের সিদ্ধান্তহীনতার গতিটা ধীর এত ধীর গতি যে আমি শুরু করে যেখান থেকে স্টার্ট করতে হবে এরপরে আসেন আমলাতান্ত্রিক জটিলতা এটা আমাদের আছেই যথাযথভাবে প্রচার না করা আমরা প্রচার মাধ্যমে আমাদের প্রচার বিদেশে যে আমাদের প্রচার করার জায়গাগুলো খুবই ছোট এই জন্য আমাদের যা করতে হবে আমাদেরকে রোড শো করতে হবে বিদেশি ট্যুর অপারেটারদের সঙ্গে আমাদের মিটিং করতে হবে রোড শো করতে হবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না দেশের নিরাপত্তা আমি 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 দৃঢ়তার সঙ্গে ভালো পাবলিক ট্রান্সপোর্টেশন করতে হবে না আমি দৃঢ়তার সঙ্গে বলবো আমি দৃঢ়তার সঙ্গে যারা বাংলাদেশে বেড়াতে আসেন আমি জয় ট্যুরিস্ট এই পর্যন্ত রিসিভ করেছি যারা বাংলাদেশে বেড়াতে আসেন তারা প্রত্যেককে জেনে শুনে আসেন যে জেনে শুনে আসেন ওদের মাইন্ডসেটটা এরকম থাকে যে বাংলাদেশের ট্রাফিক সমস্যা আছে বাংলাদেশে সব ট্যুরিস্ট স্পটে গিয়ে আমি ভালো রেস্টুরেন্ট পাবো না বাট আমি ভালো কিছু মানুষ পাবো আমি সব জায়গায় বসে অ্যালকোহল খেতে পারবো না এটা ওরা জেনেই আসেন আমাদের কালচার তাই আমাদের কালচারকে তারা অনার করে ধরেন আমরা আমার কাছে আমার কোম্পানির কাছে বিশটা বোরখা আছে আবায়া আছে সো আমরা যখন কোনো আমাদের হেরিটেজ দেখতে যাই ইসলামিক হেরিটেজ দেখতে যাই তখন আমাদের গ্রুপের মধ্যে যে মহিলারা থাকে তারা অটোমেটিক্যালি বোরখাটা গায় দিয়ে না Apron পরে না এবং মাথায় তোর্না দিয়ে না দে অনারাস আমাদের করে ওই জায়গাগুলো আমাদের অন্তরে সিকিউরিটি রিজোনটা আমরা একেবারে রিচ অন্যান্য দেশের চেয়ে ধরুন ভারতে আমার পার্শ্ববর্তী ভারতে টুরিস্ট জেনারেট অনেক টুরিস্ট আসে আপনি বলেন তো আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশা আছেন বাংলাদেশে একজন বিদেশী মহিলা রেফ হয়েছে এরকম কোন উদাহরণ আপনাদের কাছে আছে কিনা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি নাই নাই আমাদের নাই কিন্তু ভারতে কিন্তু প্রতি বছরই এক দুটা করে এরকম দু চারটা ঘটনা ঘটছে ট্যুরিস্টের বেলায় সো বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট ডেস্টিনেশন বলতে পারি আমাদের এই অন্তরয়গুলোকে দূর করার জন্য আমাদের যে অন্তরয়গুলোর কথা বললাম দূর করার জন্য রোড করতে হবে মিট দ্য প্রেস করতে হবে

থ্রেট না এরা আমাদের না টুরিস্ট অবশ্যই টুরিস্ট

এবং আমরা যে সমস্ত বললাম দেশের সেই বিসনাগাদির রাস্তা উন্নয়ন থেকে শুরু করে ওয়ান এভারের ভিসা এবং বিদেশের নিরাপত্তা সবগুলোই কিন্তু ট্যুরিজম বোর্ডকে উদ্যোগী হতে হবে এবং নিশ্চয়ই তার উপরে মন্ত্রণালয় দিয়েছে আমরা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করবো আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব যদি শেষ করে এক আমি এক বাক্যে শেষ করতে চাই সিও মহাদের মাধ্যমে সিও মহাদের মাধ্যমে সরকারকে আমি বলতে চাই আমাদের খুব বেশি দেশ থেকে টুরিস্ট আসে এমন না দশ পনেরো বিশটা কান্ট্রির থেকে আসে সেইখানে আমাদের অনেক ভালো বন্ধু আছে যারা বাংলাদেশকে ভালোবাসি আমরা যদি ওখানে কিছু অনারি টুরিজম্বাসডার করতে পারি লাইক ইউএরের অনুষ্ঠানগুলোতে নিশ্চয়ই তেমন মানুষ আমরা পাবো যাদের কাছে এই কথাগুলো একই সঙ্গে তুলে ধরছি আমরা দর্শকদের কাছেও তাদেরও নিশ্চয় মতামত নেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যে শেষ করছি উপসংহার আগামীকাল শনিবার রাত দশটায় আবার দেখা উপসংহারে আলোচনা করবো প্রজনের অনুযায়ী এ নিয়ে আপনারা থাকবেন সবাই আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা এই অনুষ্ঠানে এবং ডিবিসি নিউজের সঙ্গে